তো এই আপোনাৰ কোনো এগজাম দাবুক পাৰিব নাই কোনো পৰীক্ষা দাবুক পাৰিব নাই ইয়াক আপোনাৰ মাগে আবেদন কৰি পাৰিব আমিশাৰ সমস্ত জিলাৰ পিলা মানে আবেদন কৰি পাৰিবলৈ ভয় পুৰুষ আৰু মহিলা আবেদন

এবং দেখন্তু যে মানে বি ইয়াকু আবেদন করিবা কু চাহু চন্তি তো ইয়াকু কেউ মানে আবেদন করি পারবে হু ক্যান অ্যাপ্লাই তো দেখন্তু ইয়াকু আম ওড়িশার সমস্ত জেলার পিলা মানে আবেদন করি পারবে ও চাহিলে ইয়াকু ভয় পুরুষ ও মহিলা আবেদন করি পারিবে এবং তারপর কথা মাঝে তিরা আপন কেউ কোন পোস্ট ভ্যাকেন্সি রইছি তো দেখন্তু তিরা আপনকর পোস্ট ভ্যাকেন্সি রইছি জেনারেল এবং রুরাল ব্যাঙ্কিং এক্সপার্ট এর আপনার ভ্যাকে রয়েছে এবং অগ্রিকলচর এক্সপার্ট এর আপনার ভ্যাকে রয়েছে এবং ব্যাংকিং আইটি একসপার্ট এর আপনার পোস্ট ভ্যাকে যা কি আপনার অর্গানাইজেশন নাম রয়েছে আপনার দ ওষা স্টেট কোঅপরেটিভ ব্যাঙ্ক তরফের আপনার নোটিফিকেসনটি এবং তাপরে কথা এর আপনার জলসমা জব কেউটি হব তো দেখুন এর আপনার জলসমা জব পোষ্টিং রয়েছে আমার ওড়শার হি এর জব এবং তাপরে কথা মারি এর আবেদন স্টার্ট ডেট কে রয়েছে তো দেখুন এর আবেদন স্টার্ট ডেট রয়েছে আপনার অলরেডি আপনার আবেদন স্টার্ট হয়ে যাই সাত নই হাজার একুশে আপনার আবেদন স্টার্ট হয়ে যাই এবং এই সাত নজার একুশের আপনার আডভারটিজমেন্ট রিলিজ হয়েছিল এবং এর আবেদন লাস্ট ডেট রয়েছে আপনার উইদিন ফিফটিন ডেজ ফ্রম দ ডেট অফ দিস আডভারটিজমেন্ট আডভাৰ্টাইজমেণ্ট ডেট্ৰ আপোনাৰ পোন্ধৰ দিন মধ্য ইয়াক আপোনাক আৱেদন কৰিব পাৰিব অৰ্থাৎ দেখোন বাইছ চপ্টেম্বৰ দুই হাজাৰ একৈছ সুধা ইয়াক আপোনাক আৱেদন কৰিবক পাৰিব আৰু দেখোন যে মানে আবেদন কৰিবি আবেদন কৰি পাৰিব এপ্লাই মোড কণ ৰখি আপোনাক অফলাইন হি আপোনাক আৱেদন কৰিব পাৰিব স্পিড পোষ্ট কিন্তু ৰেজিষ্টৰ পোষ্ট কিৰিয়ৰ মাধ্যমতে আপোনাক আৱেদন কৰিব পাৰিব দেখোন এই গোটেই আপ্লিকেচন ফৰ্ম লাগিব তো সেই আপ্লিকেশ্যন ফৰ্ম ফিল অপ কৰি স্পিড পোষ্ট কিমা ৰেজিষ্টৰ পোষ্ট কিমা কোৰিয়ৰ মাধ্যমেৰে ইয়াক আপোনাক পঠাইবোৰ পাৰিব চেণ্ড কৰিবক পাৰিব আপোনাৰ সেই আপ্লিকেশ্যন ফৰ্মটো পাই দেখোন আপ্লিকেশ্যন ফৰ্মিচিচি তো আপোনাৰ যেতিয়ালৈ অফিচিয়েল নোটিছন ডাউনলোড কৰিব অফিচিয়েল নোটেশ্যন ডাউনলোড কৰি আপোনালোক তলক তলক আচিবাৰ অঁ তলক তলক আচিলে আপোনালোক শেষৰে মিলি যাব আপোনালোকৰ সেই আপ্লিকেশ্যন ফৰ্ম আপ্লিকেশ্যন ফৰ্ম হিচাপে ফিলপ কৰি স্পিড পোষ্ট কিমা ৰেজিষ্টৰ পোষ্ট কিন্তু কোৰিয়ৰ মাক আপোনাক আবেদন কৰিবছ ন দুই হাজাৰ একৈশ ইয়াক আপোনাক

ত ফাষ্ট নামৰ এতিয়া আপোনালোকৰ ফাৰ্ষ্ট নেম লিখিবিঅৰ নামৰ এতিয়া আপোনালোকৰ লাষ্ট নাম লিখিব পাৰিব যদি আপোনালোকৰ মডিল নেম অল এতিয়া আপোনাৰ মডিল নেম এতিয়া আপোনাৰ লিখা পাৰিব আপোনালোকৰ ব্লক লেটৰ হিচাপে সব ফিলাক পাৰিব তাৰপৰা দেখোন ফাদাৰ্ছ নেম লেখিব আপোনাৰ বাপৰ নাম এতিয়া আপোনাৰ লিখিব পাৰিব তাৰপৰা দেখোন মদৰ নেম লিখিব পাৰিব আপোনাৰ মা নাম এই আপোনাৰ লিখিব পাৰিব তাৰপৰা দেখোন চেক লিখিব মেল কি ফিমেল যি আপোনালোকৰ লিখিব পাৰিব তাৰপৰা দেখোন মেৰিটিয়েল ষ্টাচ সেই অনেৰিড মেৰিড আছে পড়বে এবং দেখুন স্পউস নাম এটি আপনার লিখবে এবং তারপরে দেখুন ডেট অফ বার্থ লেখাকে পড়বে আপনার যে সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ এটি আপনার পড়ব এবং দেখুন এজ লেখি আপনার বয়স কে হচ্ছে এতে আপনার লেখা পড়ব এবং তারপরে দেখুন আপনার স্টেট লিখবে এবং তারপরে দেখুন রিলিজন টাটস এটি আপনার পড়ব হিন্দু এটি আপনার লিখবে এবং তারপরে দেখুন ক্যাটাগো আপনার কেউ কাস্ট এটি আপনার লেখি জেনে কিংবা অদার আপনার কেউ ক্যাটাগরি কেউ কাজ সেটি আপনার লেখাকে পড়ব এবং তারপরে দেখুন এজুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস সেটি আপনার সব ফিল আপ করা পড়ব এবং তারপরে দেখুন তলক আসলে আপনার এক্সপি যদি যে কোনো আপনার এক্সপিএস রয়েছে

তাপরে দেখুন প্রেজেঁট আড্রেস লিখবে পোস্ট ভাইয়া পিএস পিনকোড সহিত এতে আপনার প্রেজেঁট আড্রেস লিখবু পড়ব এবং তারপরে দেখুন পরমানে আড্রেস লিখবে পোস্ট ভাইয়া আপনার তেওঁ দেখন্ত গোটেই ভেলেড মোবাইল নম্বৰ এতিয়া আপোনাৰ লিখিব পাৰিব তাৰপৰা দেখন্তু গোটেই ভেলেড ইমেইল আই ডি এতিয়া আপোনাক দাবুক পাৰিব তাৰপৰা দেখোন তলক আছিলে আপোনাৰ প্লেছ আৰু ডেট আৰু গোটেই ফুল চিগনেচৰ দিয়ক ইয়াক আকৌ আৱেদন কৰিবক পাৰিব স্পিড পোষ্ট কিন্তু ৰেজিষ্টৰ পোষ্ট কিমা কোৰিয়ৰ মাধ্যমেৰে ইয়াক আৱেদন কৰিব পাৰিব বাইশ ন দুহাৰ এক পঠাইবোৰ পাৰিব তো আপোনাক এমি ভাল চাই ফিলপ কৰি আবেদন কৰিবক পাৰিব এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার কেউ অ্যাড্রেসে আপনার পঠাবুক পড়ব তো মো ভিডিওরে আপনার সব ডিটেল ইনফর্মেশন কিন্তু তো দয়া করে আপনার মানে ভিডিওু প্রথম শেষ যা দেখুন সবুকি ডিটেল ইনফর্মেশন জাঁপারে তো তা তাপূর্ণ আমি জাঁয়া যে এর কোয়ালিফিকেশন ক্য়ালিফিক শিক্ষাগত যোগ্যতা কন র দরকার তো যদি সঙ্গে যদি সব আবেদন করা চাচ্ছেন হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কন র দরকার তো দেখুন এতে আপনার ক্বাফিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে

এগ্রিকলচার অ্যান্ড এলিএড ডিপ্ল্লি অর্থাৎ দেখুন যে গ্রাজুয়েসন করছেনগ্রি করছেন কেউ থেকে আপনার গ্রাজুয়েসন বাগ্রি করে পড়ব আপনার মানে যদি সগ্রিকলচর এবং এলএডড যদি আপনার গ্রাজুয়েসন করছেন বা ডিগ্রি করতে বলে আপনার আবেদন করে পাবেন কিংবা ল্যান্ড ডেভেলপমেন্ট এনিমাল হসবেন্ড্রি ফিসারি ফরে ফুড প্রোসেং কিংবা বাওটেকনোলোজি যদি সব গ্রাজুয়েসন ডিগ্রি করেছেন বলে আপনার আবেদন করে পারে কিংবা দেখুন এটি আপনার বিটেক করে আপনারা আবেদন করে পাবেন বিটেক যদি আপনার এগ্রিকলচর যদি আপনারা বিটেক করেছেন বেলে এখন আপনার এই অগ্রিকলচর এক্সপার্ট আপনারা আবেদন করেপারে আপনার বেসিক ক্লাফিকেসন রয়েছে এবং তারপরে দেখুন আডসানাল কালফিকেসন রয়েছে আপনার পোস্ট গ্রাজুয়েট করছেন কিংবা পিজি করছেন পিজি এবং এল যদি আপনার পিজি বা পোস্ট গ্রাজুয়েসন করে বলে আপনার আবেদন করি পেবে এবং তাহলে আপনার ল্যাণ্ড ডেভেলপমেন্ট অনিমাল হসবেন্ড্রি ফিসারি ফরে ফুড এবং বায়োটেকনোলোজি যদি আপনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা জি ডিগ্রি করছেন বলে আবেদন করি পাবেন এগ্রিকলচরের এবং তারপর দেখুন ব্যাঙ্কিং আইটি এক্সপার্ট এর আপনার ক্লিফিকেসন রয়েছে বেশিক ক্লাফিকেসন রয়েছে এর আপনার বিটেক করে বিটেক করে কিংবা যদি বিটেক বলে আবেদন এবং এর আপনার আডসনাল কাল রয়েছে আপনার এমটেক করে কেউ থেকে কম্প্যুটার সাইন্স যদি আপনার এমটেক করেছেন বলে আপনার আবেদন করে পেবে তো এই আপনার ক্লিফিকেসন বিষয়ে এবং তাপরে কথা মানি আপনার সিলেকশন কমিটি করা সিলেকশন প্রোসেস কোণ রয়েছে তো দেখুন এটা আপনার সিলেকশন রয়েছে দ সিলেকশন অফ ক্যাণিডেট স্যাল বি ডন বাই ওয়ে অফ মার্কস রিকোয়ার অন দেস অফ রিকোয়ার্ড ক্লিফিকেসন ইন দ ইন্টারভিউ অৰ্থাৎ দেখোন আপোনাৰ মাৰ্ক বেছি হিচাপে আপোনাৰ চিলেকশ্যন ৰহিব কি ৰেভেণ্ট এসপিৰিয়েন্স অৰ্থাৎ আপোনাৰ যোন পোষ্ট আবেদন কৰোঁ সেই পোষ্টৰে আপোনালোকৰ এক্সপিৰিয়েঞ্চ নি দৰকাৰ সেই হিচাপে এতিয়া আপোনাৰ চিলেকচন ৰব আপোনাৰ ইণ্টাৰভিউ মাধ্যমেৰে এতিয়া আপোনাৰ চিলেকচন ৰ এতিয়া আপোনাৰ জব্ট টাইপ ৰৈছে এই আপোনালোকৰ কণ্ট্ৰাকচু বেচি এই আপোনালোকৰ জব্ব ৰব তাৰপৰা কথা হ'ব যে সেই আপ্লিকেশ্যন ফৰ্ম আপোনাক ভালেচে ফিলপ কৰি চাৰিলেৰে আপোনাক কেও আড্ৰেছ আপোনাক পঠাইক পাৰিব দেখোন অফিচিয়ল আড্ৰেছ হৈ আপোনাৰ দ মানে ডাইৰেক্টৰ ওড়িশা ষ্টেট কো অপৰেট বেংক লিমিটেড

ভিডিওটি হ্যালফুল তো বলে নিহতি গোটে লাইক করবে নিজের সাংগসাথী নিহতি ভাবলে আপনার সেয়ার করবে এবং এমি জব রিলেটেড ভিডিও আগুন দেখা চাহিদা হলে নিহতি ভাবলে চ্যানেল সবসক্রাইব করবে এবং পাখি দবাই দেবে কিনা যেত বেলে যা জব অপডেট করি আপনার সব প্রথমে আপনারা দেখিপারে তো ধন্যবাদ নমস্কার জয় জগন্নাথ